আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে অনার্সের স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার অনার্সের প্রত্যেকটা স্টুডেন্টেরই আমার এই ভিডিওটা দেখা দরকার 2019 সাল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের কিছু নিয়মাবলী চেঞ্জ করেছে অ্যাড করেছে এই নিয়ম সম্পর্কে আমার আপনার বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অন্তর্ভুক্ত তাদের সবারই জানা দরকার আসলে কি নতুন অ্যাড করেছে ইমপ্রুভমেন্ট ফেল গ্রেড উন্নয়ন এই সম্পর্কে অনেক তথ্য আছে যেগুলো আপনার মতো বা আরও অনেক স্টুডেন্ট আছে তারা জানে না তো এগুলো জানা অবশ্যই দরকার বিকজ আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সেজন্য আপনার জানা খুবই জরুরি তো চলুন তাহলে আমরা এই বিষয়ে আলোচনা করি তবে আলোচনা শুরুতে বলবো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনি দেখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন তাহলে এবার আমরা ভিডিওটা শুরু করে দিই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার প্রশ্নপত্রে 80 মাসের যে পরীক্ষা হবে সেই 80 মাসের মধ্যে আপনাকে 32 মাস কেটে হবে এবং সারা বছরে আপনার কলেজে যেই ইনকোর্স পরীক্ষা হবে এই ইনকোর্স পরীক্ষার মধ্যে আপনাকে পেতে হবে আট টোটাল এই চল্লিশ মার্কস পেতে হবে তবে আপনি পাস বলে গণ্য হবেন প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের প্রমোশনের জন্য কমপক্ষে তিনটা বিষয়ে পাশ করতে হবে অর্থাৎ যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছে ফাইনাল পরীক্ষা তাদেরকে যদি তারা যদি সেকেন্ড ইয়ারে উঠতে চায় তাদের যে কয়টাই সাবজেক্ট হোক পাঁচটা হোক বা ষাটটা হোক বা নয়টা হোক তাদেরকে কমপক্ষে তিনটা বিষয়ে পাশ করতে হবে এবং এই তিনটা বিষয়ের টোটাল রেজাল্ট অর্থাৎ জিপিএ স্কোরটা যেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ না হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাকে সেকেন্ড ইয়ারে উঠতে দেবে না অর্থাৎ আপনি নট প্রোমোটেড বলে গণ্য করবেন আপনা করবে আপনাকে এবার আসি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে ওঠার জন্যও আপনাকে কমপক্ষে তিনটা বিষয় পাশ করতে হবে এবং আপনার এই তিনটা বিষয় অর্থাৎ এই পাশ যে তিনটা বিষয়ে পাশ করেছেন এই তিনটা বিষয়ের জিপিএ স্কোরটা যেন টু পয়েন্ট জিরো জিরো অর্থাৎ টু পয়েন্ট হয় যদি টু পয়েন্ট না হয় তাহলে আপনাকে থার্ড ইয়ারে উঠতে দেবে না অর্থাৎ আপনাকে থার্ড ইয়ারের ছাত্র বলে গণ্য করা হবে না আবার যদি আপনি থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠতে যান অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কমপক্ষে চারটা বিষয়ে পাশ করতে হবে এবং এই চারটা বিষয়ের জিপে স্কোর যেন টু পয়েন্ট টু ফাইভ হয় কমপক্ষে অর্থাৎ মিনিমাম টু পয়েন্ট টু ফাইভ হতে হবে টু পয়েন্ট টু ফাইভের কম হলে আপনাকে পাশ করে দেবে না আপনি ফেল বলে গণ্য হবেন সকল কোর্সে অর্থাৎ অনার্স প্রথম বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে ইনকোর্স ব্যবহারিক মৌখিক মাঠের যতগুলো কাজ আছে যতগুলো ক্লাস আছে পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষাতে ছাত্র ছাত্রীদেরকে অংশগ্রহণ করতে হবে এছাড়া আপনি যে কলেজে পড়েন বা নিজ কলেজের টিচাররা যদি চাই আপনাকে ইনকোর্সের মার্কস দেবে না সেখানে আপনার কিছু বলার থাকবে না যেহেতু আপনি প্রত্যেকটা পরীক্ষাতে অংশগ্রহণ করেননি সেক্ষেত্রে আপনাকে কত মার্কস দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার হোক না ঠিক একাধিক বিষয়ে যদি আপনি অনুপস্থিত থাকেন সাপোজ আপনার পরীক্ষা ষাটটা বিষয়ের কিন্তু আপনি একটা বিষয় পরীক্ষা দিতে জানি আপনি পরীক্ষা হলে যাননি একটা বিষয় পরীক্ষা দিতে আপনি অনুপস্থিত তাহলে আপনার যদি ষাটটা বিষয় হয় তাহলে বাকি যেই ছয়টা সাবজেক্ট এই ছয়টা সাবজেক্টে আপনাকে অবশ্যই অবশ্যই পাশ করতে হবে কারণ আপনি একটাতে অনুপস্থিত যদি আপনি উপস্থিত থেকে ফেল করতেন একটাতে তাহলে কিন্তু আপনাকে আর কোনো কিছু বিবেচনা না করলেও তিনটাতে পাশ করলে আপনাকে প্রমোশন মানে প্রোমোটেড করে দিত বাট আপনি একটাতে অনুপস্থিত এবং বাকিগুলোর মধ্যে তিনটাতেও পাশ করতে পারেননি সেক্ষেত্রে আপনি নট প্রোমোটেড অর্থাৎ আপনাকে একটাতে যদি আপনি অনুপস্থিত থাকেন বাকি যে ছয়টা সাবজেক্ট ছয়টাতে আপনাকে পাশ করতে হবে কোনোটাতে ফেল করা যাবে না আরও তিনটা পয়েন্ট যেই তিনটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ দেখুন প্রথম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত দ্বিতীয় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে অর্থাৎ সাপোজ ধরুন আপনি প্রথম বর্ষে পরীক্ষা দিয়ে দুইটা সাবজেক্টে ফেল করেছেন তারপরেও কিন্তু আপনি প্রোমোটেড আপনি কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে গেছেন সেকেন্ড ইয়ারে উঠেছেন ঠিকই কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ফার্স্ট ইয়ারের ওই দুইটা সাবজেক্টে পাস না করবেন ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আপনি থার্ড ইয়ারে উঠতে পারবেন না মানে থার্ড ইয়ারে উঠতে পারবেন বাট সেকেন্ড ইয়ারে প্রমোশন থাকবে না সো আপনাকে ফার্স্ট ইয়ারে যে ইম্প্রুভগুলো আছে ইম্প্রুভমেন্ট এই ইম্প্রুভমেন্টগুলো আপনাকে অবশ্যই পাস করতে হবে এদিকে খেয়াল রাখবেন এবার আসি দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে পাশ না করা পর্যন্ত তৃতীয় বর্ষের প্রমোশন বন্ধ আপনি তৃতীয় বর্ষে উঠে গেছেন বাট তৃতীয় বর্ষের প্রমোশন থেকে আপনি বঞ্চিত যতক্ষণ পর্যন্ত আপনি থার্ড ইয়ারের ফেল সাবজেক্টগুলো পাস করতে না পারবেন ইয়ারের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার থার্ড ইয়ারের সকল বিষয়ে পাস না করা পর্যন্ত ইয়ারের প্রমোশন বন্ধ অর্থাৎ আপনি অনার্স কমপ্লিট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার থার্ড ইয়ারের সকল বিষয় পাস না হবে তাহলে অবশ্যই ফোর্থ ইয়ারের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি থার্ড ইয়ারে যদি কোনো বিষয় ফেল থাকে আপনাকে কিন্তু সেটা কমপ্লিট করেই অনার্স কমপ্লিট করতে হবে তাছাড়া হবে না সি ডি গ্রেড অর্থাৎ সি গ্রেড ধরেন আপনার অনার্সের পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়েছে আপনি সি আপনার সাবজেক্টে সি অথবা ডি পেয়েছেন অথবা এফ এফ মানে তো ফেল যদি সি গ্রেড পান অথবা ডি গ্রেড পান তাহলে কিন্তু আপনি ইম্প্রুভ পরীক্ষা দিতে পারবেন ওই সাবজেক্টের উপরে শর্তে যেটা লেখা আছে আমি যদি সেটাই বলি তাহলে এখন দেখা যায় দেখুন কী লেখা আছে যে সি ডি গ্রেডে যে কোনো বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট একবার দেয়া যায় একবার কিন্তু যতবার ফেল করবে ততবার ইম্প্রুভমেন্ট দেয়া যাবে কিন্তু ওই কোর্সের মধ্যে আপনার অনার্স কোর্সের মধ্যে অর্থাৎ অনার্স কোর্স কিন্তু দীর্ঘ ছয় বছরের ছয় বছরের মধ্যে আপনার অনার্স কমপ্লিট করতে হবে এই ছয় বছরের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে আপনার ফেল সাবজেক্টগুলা আর রেজিস্ট্রেশনের মেয়াদ অর্থাৎ আপনার অনার্স কোর্স কিন্তু ছয় বছরের এটা মাথায় রাখবেন আপনার অনার্স কোর্স ছয় বছরের একই শিক্ষাবর্ষে দুইবার নট প্রমোটেড হলে আপনি অনার্স কোর্সে ড্রপ আউট বলে বিবেচিত হবেন একই কোর্সে অর্থাৎ আপনি যদি অনার্স সেকেন্ড ইয়ারে অথবা ফার্স্ট ইয়ারে থার্ড ইয়ারে অথবা ফোর্থ ইয়ারে মানে একই ইয়ারে যদি আপনি দুইবার নট প্রমোটেড হন প্রমোটেড না নট প্রমোটেড তাহলে কিন্তু আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ড্রপ আউট বলে বিবেচিত করবে এমন কি তারা চূড়ান্ত পদক্ষেপ নিতেও পারতে পারে কীরকম দেখুন যে দুইবার নট প্রোমোটেডের কারণে আপনার অনার্স কোর্স বাতিল হয়ে যাবে বা যেতে পারে ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স করতে পারবেন না এটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখুন দুইবার নট প্রমোটেড মানে কিন্তু অনেক বড় একটা ব্যাপার কারণ দেখুন দুইবার নট প্রমোটেড মানে আপনারা কিন্তু ওই রেজিস্ট্রেশনের মেয়াদ পার হয়ে যাচ্ছে এফ গ্রেড প্রাপ্ত কোর্স এফ গ্রেড অর্থাৎ ফেল এফ গ্রেড কোর্সের গ্রেডকে অবশ্যই ডি গ্রেড উন্নত করতে হবে অর্থাৎ আপনি ধরেন একটা সাবজেক্টে ফেল করেছেন আপনি আবার যদি আপনি ওকে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু ওই সাবজেক্টে আপনাকে মিনিমাম ডিগ্রেড তুলতে হবে যদি ডিগ্রেড তুলতে না পারেন তাহলে আপনি আবার ফেল বলে গণ্য করা হবে আপনাকে তাহলে অবশ্যই যদি ফেল থাকে কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়ে ডি ডি অন্তত মিনিমাম আসে যেন তবে আপনি পাস হিসেবে গণ্য করবে আপনাকে এবার আসি যারা নট প্রমোটেড হয়ে হবে যারা নট প্রমোটেড হবে তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনি যদি ধরেন তিনটা বিষয় পাশ করতে পারেননি মানে তিনটাতে পাশ করলে কিন্তু প্রমোটেড আপনি তিনটাতে পারেননি ধরেন আপনার সাবজেক্ট ষাটটা সাতটা সাবজেক্টের মধ্যে আপনি আপনি যদি পাশ করেন তাহলে কিন্তু নট নট আর মানে হচ্ছে আপনাকে ওই ইয়ারেই আপনাকে আবার ফুল পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে মানে নতুন করে ভর্তি হয়ে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে তাছাড়া না দেখুন আছে এক অথবা দুই অথবা তিন বিষয়ে ফেল করে করেও যারা মানে ধরো আপনি যদি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন আপনি যদি আপনার যদি সাতটা সাবজেক্ট হয় সেক্ষেত্রে আপনি যদি একটা দুইটা অথবা তিনটাতেও ফেল করেন তাহলে কিন্তু চারটাতে পাশ হচ্ছে না যদি আপনি তিনটাতে ফেল করেন তাহলে কিন্তু চারটাতে পাশ থাকছে মোট সাতটা সাবজেক্ট সেই ক্ষেত্রে দেখুন কি হবে ফেল করা বিষয়ে আপনাকে অবশ্যই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে পাস করতে হবে সি ডি এফ পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবে অর্থাৎ আপনি যদি সি গ্রেড ডি গ্রেড অথবা এফ গ্রেড পান এফ পান তো ফেল তাহলে আপনাকে ইমপ্রুভমেন্ট পাস করেও আপনি ইমপ্রুভমেন্ট দিতে চাইলে আপনার ওই সাবজেক্টে সি গ্রেড অথবা ডি গ্রেড থাকতে হবে যদি বি প্লাস থাকে অথবা বি থাকে তাহলে কিন্তু আপনি ইমপ্রুভ পরীক্ষা দিতে পারবেন না নট প্রোমোটেডের নট প্রোমোটেড অর্থাৎ যারা নট প্রোমোটেড তাদের ক্ষেত্রে ডি এবং সি এই বিষয়ে পরীক্ষায় পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনি ধরেন পাস নট প্রোমোটেড কারণ আমরা জানি তিনটাতে পাস করলে অনার্স ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের জন্য যদি আপনি তিনটাতে পাশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রোমোটেড হ্যাঁ নট প্রমোটেড যদি দুইটাতে পাশ করেন তাহলে কিন্তু নট প্রমোটেড কারণ মিনিমাম তিনটাতে পাশ করা লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি দুইটাতে পাশ করেন কিন্তু দুইটাতে ডি গ্রেড পেয়েছেন অথবা গ্রেড তাহলে কিন্তু আপনি ওই বিষয়ে যদি মনে করেন পরীক্ষা দেব না আমি ওই দুইটাতে আপনার কোনো সমস্যা নেই আপনি চাইলে দুইটাতে পরীক্ষা দিতে পারেন না চাইলে বাকি যেইগুলো ফেল আছে সেইগুলোতে দিতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা বিষয় আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলে নাকি বি এর উপরে রেজাল্ট করা যায় না হ্যাঁ এখন নতুন নিয়ম হয়েছে আপনি যত পাবেন আপনি যদি পরীক্ষা দিয়ে বি প্লাসের পান বা বি গ্রেডের গ্রেড পান আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই বি গ্রেডের উপরেই দেবে আগের নিয়মটা এখন আর নেই অর্থাৎ আপনি যত আপনি যত মার্সের পরীক্ষা দিয়েছেন যত মার্স আপনি পাবেন তত মার্ক্সই আপনাকে দেওয়া হবে নির্দিষ্ট কোনো মার্ক্স নেই যে আপনি বি এর উপরে পাবেন না এরকম কোনো নিয়ম নেই তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম আমার মনে হয় বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হল যে খুব গুরুত্বপূর্ণ জানানো বা বিষয়টা ভিডিও বানানো তো আমি জানালাম যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনার কাছে আমার এই বিষয়গুলো অজানা থেকে থাকতো আগে থেকে এখন যদি বর্তমান জেনে যান আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের কাছে বা লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এই বিষয়গুলো মাথায় রাখবেন যেন নট প্রমোটেড না হন কারণ নন নট প্রমোটেড হলে মনের দিক থেকে পারিবারিক বন্ধুত্বের দিক থেকে সব দিক থেকেই সমস্যা ভালো না আপনার নিজেরও সো এদিকে মানে খেয়াল রাখবেন যেন নট প্রমোটেড না হন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশাই আল্লাহ হাফেজ